শেফ, আপনার রেসিপি কি আজকে? ফিশ লেমন বাটার সস। আমরা কি শুরু করব? হ্যাঁ, শুরু করতে পারি। আমি ফার্স্টে আমার এখানে হোয়াইট ফিশ দেওয়া আছে। মাছটার নাম কি? এটাকে বাচ্চা ফিশ বলে যেটা। বাচ্চা ফিশ। হ্যাঁ। তো ফার্স্টে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সল্ট। কারণ এই যে ফিশটা এটা আবার একটু সল্টনেস আছে। আচ্ছা, এটা সল্টি বেসিক্যালি ফিশটা। আচ্ছা। তো তারপরে দিচ্ছি ক্রাশ ব্ল্যাক পেপার। দিচ্ছি টু পাপরিকা। দর্শক, লবণটা স্বাদ মতন এবং বাকি যে দুটো পাপরিকা এবং ক্রাশড ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া যেটা, সেটা আধা চা চামচের মতন দিয়েছি, তাই না? তারপরে দিচ্ছি আমি রাধুনি সানফ্লাওয়ার অয়েল। রাধুনি সানফ্লাওয়ার অয়েল এক চা চামচ। হ্যাঁ, এক চা চামচ অয়েলটা দেওয়াতে এটাকে যাতে ওইভাবে ওভেন বেকে লেগে না যায় কেটে। আচ্ছা, আমরা অন্যান্য কাটা ছাড়া নরম মাছ দিয়েও তো চেষ্টা করতে পারি। হ্যাঁ, এটা দেওয়া হবে। হ্যাঁ, আপনি কোনো সাজেশন দিতে পারেন দেশীয় মাছগুলোর মধ্যে? আমরা দেশীয় মাছগুলোর ভিতরে যেটা কোরাল ফিশ, কোরাল দিয়ে করতে পারেন। আচ্ছা, চাইলে কি ওই মানে আপনার প্রনটা ইউজ করতে পারে। আচ্ছা, কি করছি শেফ এখন? এখন আমি ওভেন বেক করব এটাকে। আচ্ছা, ও আচ্ছা, বেকিং করছি না আমরা এটা। 180 সেলসিয়াসে 15 মিনিট। আচ্ছা, 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য আমরা মাছটাকে বেক করে দিব। আমি লেমন বাটার সসটা তৈরি করে ফেলি। লেমন বাটার সস। হ্যাঁ, বাট এটা যখন আমি বাটারটা দেব, আমার প্যানের যে একটা হিট টেম্পারেচার থাকবে সেটাকে আমার লো হিটে রেখে এটাকে করতে হবে, যেহেতু আমি বাটার দেওয়ার সাথে সাথে যাতে জ্বলে না যায় সেদিকটা। হ্যাঁ, পড়ে না যায় সেদিক থেকে এটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এক টেবিল চামচ ইউজ করতেছি। পেঁয়াজ কুচিটা আমরা এক চা চামচ আর রসুন কুচি দুই চা চামচ। লেমন বাটার সসটা নরমালি একটু গার্লিক ফ্লেভারিং হয়, তাই না? এখন সেই ক্ষেত্রে আমি এটা একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, আর এটা লক্ষ্য রাখতে হবে যেটার যে হিটটা তাতে বেশি বা কম না যায়, তাহলে জিনিসটা প্রপারই আসবে না। শেফ, রেসিপিটা কোথায় শেখা? রেসিপিটা একটু বেশি গেলে বাইরে থেকে আমার শেখা। আচ্ছা, এটা ফ্রান্স একটা রেসিপি, লেমন বাটার সস। হ্যাঁ, এটা হলো আমি স্কুলে বাড়ি থেকেই তো এটা আমার শিখে। সসটা আবার রিচ ফুডের ভিতরেও পড়ে আবার হেলদিও পড়ে, যেহেতু আমি ক্রিম ইউজ করতেছি, ক্রিমের দিকে আমার রিচ ফুড যাচ্ছে, আবার ফিশটা যেহেতু বেক করছি এটা হেলদিও হচ্ছে, তো সেক্ষেত্রে এই ডিশটা সবাই খেতে পারবে। বাপ্পি, মাছ পছন্দ করেন নাকি? ও মোটামুটি, বেশি না। না, ফিশ খুব একটা বেশি পছন্দ না। কোনটা বেশি পছন্দ? মিট বেশি পছন্দ। মিট বেশি পছন্দ। এটাকে গোল্ডেন ব্রাউন করতে হবে? হ্যাঁ, গোল্ডেন ব্রাউন করতে হবে, কিন্তু বাটারের কালারটা সেম থাকতে হবে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে ভাজছি। যদি আমরা একটু তাড়াহুড়া করি তাহলে কিন্তু ওই ফ্লেভারটাও আসবে না এবং ওই কালারটাও আসবে না যেটা শেফ বলছেন। তখন এখানে যেহেতু আমার অনিয়ন দেওয়া, গার্লিকটাও দেওয়া, তো অনিয়নটা কিন্তু সফট, এটার সাথে দেখা গেছে অনিয়নটা আমার আগে কুক হয়ে যাবে, গার্লিকটা হবে না, যে পারফেক্ট আসবে না তখন কুকিং। সেই জন্যই কি আমরা গার্লিকটা আগে দিয়েছি। হ্যাঁ, বাপ্পি কি মাছ পছন্দ করেন? আমি প্রনটা পছন্দ করি, ইলিশ মাছ। আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর দেশীয় মাছগুলো এমনি খাওয়া হয়, দেশীয় মাছ কই, শিং, মাগুর, দেশের দেশীয় যেটা সেটাই। কুকিং ক্রিম দিলাম শেফ? হ্যাঁ, এটা কুকিং ক্রিমটা দিলাম হাফ কাপ। দিচ্ছি আমি লেমন জুস 2 টিস্পুন। হ্যাঁ, তারপরে দেব সল্ট জাস্ট পরিমাণ মতো, মানে জাস্ট, হ্যাঁ মানে লবণটা সবসময় দর্শক স্বাদ অনুযায়ী। এখন দিচ্ছি জাস্ট ব্ল্যাক পেপারটা সামান্য।
চলে বিষ দিতে পারে, স্পাইসিনেসের জন্য ভালো লাগে। আমরা আধা চা চামচেরও একটু কম দিয়েছি, আপনারা কেউ চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। বাট এটা যখন আমি করব একদম লো হিটে থাকতে হবে, তার বেশি তো যাবে না, তাহলে এটা থিকনেস চলে আসবে, বিশেষ করে ক্রিমটা দেওয়ার পরে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, এখন আমি দেখি মাছটা কত আছে। আমি এখন সসটা দিয়ে দিচ্ছি। গার্নিশ করব, নাকি সুফ্লাওয়ার বানিয়ে রাখছিলাম গার্নিশের জন্য, এটা দিয়ে দিচ্ছি। এই তো আপু, হয়ে গেল আমাদের ফিশ লেমন বাটার সস। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের ফিশ লেমন বাটার সস। অত্যন্ত হেলদি এবং টেস্টি একটা রেসিপি, আমি চাইবো আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আরও একবার। ফিশ লেমন বাটার সস রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: বাছা মাছ 2 টুকরো, রাধুনি সানফ্লাওয়ার তেল আধা লিটার, মাখন 1 টেবিল চামচ, কুকিং ক্রিম আধা কাপ, রসুন কুচি 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ক্রাশ কালো গোলমরিচ 1 চা চামচ, গাজর বিটরুট মিশ্রণ আধা মুঠো, পাপরিকা গুঁড়া সামান্য, লবণ 7 মতো। ফিশ লেমন বাটার সস রান্নার শুরুতে মাছে সামান্য লবণ, আধা চা চামচ ক্রাশ কালো গোলমরিচ, সামান্য পাপরিকা গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি সানফ্লাওয়ার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন মাছ ওভেন ট্রেতে নিয়ে 180°C তাপমাত্রায় 15 মিনিট কুক করতে হবে। মাছ কুক হতে হতে লেমন বাটার সস তৈরি করে নেওয়া যেতে পারে, সেজন্য চুলায় একটি প্যান দিয়ে গরম করে তাতে 1 টেবিল চামচ মাখন, 2 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে সোনালি বাদামি করে ভাজতে হবে। এখন সসে আধা কাপ কুকিং ক্রিম, 2 চা চামচ লেবুর রস, 7 মতো লবণ, সামান্য ক্রাশ কালো গোলমরিচ দিয়ে মেশাতে হবে। লক্ষ্য রাখতে হবে এ সময় চুলার আঁচ যেন কমানো থাকে। মাছ কুক হয়ে গেলে ওভেন থেকে বের করে পরিবেশন পাত্রে দিয়ে উপরে লেমন বাটার সস দিয়ে দিতে হবে। এখন আগেই ফালি করে রাখা গাজর বিটরুট মিশ্রণ ও শসা দিয়ে তৈরি ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন ভিন্নধর্মী ডিশ ফিশ লেমন বাটার সস।